আজ মহান মে দিবস। মে দিবসের বিভিন্ন আয়োজনের খবরাখবর জানাতে জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি, মে দিবসের আসলে বিভিন্ন রকমের আয়োজনই তো হয়, কি অবস্থা দেখছেন, কি ধরনের আয়োজন হচ্ছে একটু বিস্তারিতভাবে জানাবেন। আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছি। শ্রমিক দিবসকে কেন্দ্র করে পয়লা মে আজ কিন্তু প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন যারা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে সম্মিলিতভাবে বিভিন্ন এলাকা থেকে মিছিল স্লোগানের মাধ্যমে আসছেন। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে তারা তাদের অধিকারের দাবি নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। অনেকে বিভিন্ন পল্টন এলাকা থেকে, শাহবাগ এলাকা থেকে এবং এই প্রেস ক্লাবকে কেন্দ্র করে বিভিন্ন যে সড়ক রয়েছে সেসব সড়ক দিয়ে কিন্তু দলগতভাবে মিছিল আকারে প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে করে তারা এই প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হচ্ছেন এবং সুসংহত বৈষম্যের যে বিরুদ্ধে তাদের আন্দোলন, শ্রমিকদের যে 8 ঘন্টার শ্রম যে ঘন্টা সেই অধিকার বাস্তবায়ন, পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধার দাবি সেটি তারা করছেন। মূলত তারা এখানে বার্তা দিতে চাচ্ছেন যাদের অধীনে তারা আসলে কর্মরত তারা তাদেরকে যাতে শোষণ করতে না পারে এবং আন্তর্জাতিক যে আইন রয়েছে শ্রমিক আইন সেটির বাস্তবায়নের দাবিও করছেন। এবং এখানে কিন্তু আমি দেখেছি যারা আসছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন যারা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে রাষ্ট্রের কাছে তাদের যে দাবি সেই দাবিটি তারা বারবার জানিয়ে থাকেন কিন্তু সেই দাবির বাস্তবায়ন প্রতিফলন তারা সেভাবে দেখেন না। শ্রমিকদের শোষণের যে জায়গাটি সেটি নিয়ে রাষ্ট্র খুব বেশি সোচ্চার থাকার যে জায়গাটি সেই বাস্তবায়নের জায়গাটি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তো সবকিছু মিলে শ্রমিক দিবসকে কেন্দ্র করে আজ কিন্তু প্রেস ক্লাবের সামনে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শ্রমজীবী যে মানুষ তাদের সমবেত হওয়ার যে বিষয়টি রয়েছে সেই সাথে তাদের অধিকার আদায়ের যে দাবি সেটি রাষ্ট্রের কাছে বার্তা দেওয়ার চেষ্টা তারা করছে। তো সবকিছু মিলে এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শ্রমিক দিবসের কর্মসূচি বিষয়ে আমার কাছে সর্বশেষ।